সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কৃষি খামারে নতুন একটি পর্বে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি কুমিল্লার দেবিদ্বারের মরিচাকান্দা এলাকায়। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি ফার্ম মুরগির খামারের সামনে। আপনারা বিশেষ করে লক্ষ্য করেন, আমার এই পাশে একটি শেড রয়েছে, ফার্ম মুরগির বাচ্চা আছে। এই পাশে একটা শেড রয়েছে, এখানেও ফার্ম মুরগির বাচ্চা আছে, এবং আমার সামনে আরও দুটা শেড রয়েছে, এগুলো তো ফার্ম মুরগির বাচ্চায় ভরপুর। আজকে একজন উদ্যোক্তার কথা আপনাদেরকে জানাবো। তিনি সৌদি আরবে ছিলেন, প্রায় 9 বছর সৌদি আরবে থাকার পরে বাংলাদেশে চলে আসেন। তখন নিজের আত্মসংস্থানকে বৃদ্ধি করার জন্য এই ফার্ম মুরগিকে বেছে নিয়েছেন। তিনি মূলত ফার্ম মুরগির বাচ্চা বিক্রি করে থাকেন এবং 1 মাস 2 মাস 3 মাস বয়সী সকল ধরনের ফার্ম মুরগি বিক্রি করে থাকেন। তার পাশাপাশি সোনালি, তারপর হচ্ছে ফাওয়ামি, হাঁসের বাচ্চা, এগুলো বিক্রি করে থাকেন। আমরা আজকে উদ্যোক্তার কাছ থেকে তার খামার সম্পর্কে জানবো এবং কেমন টাকা দামে তিনি বাচ্চা বিক্রি করেন সে বিষয় নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করব। আশা করছি পুরো সময় জুড়ে পাশেই থাকবেন। দর্শক, আমরা এখন কথা বলবো একজন খামারি, তিনি মূলত ফার্মি মুরগি লালন পালন করেন। আমরা যে শেডটির সামনে দাঁড়িয়ে আছি এটা শেড, পাশে আরেকটা শেড, মোটামুটি এখানে 5টা শেড রয়েছে তার ফার্মি মুরগির। আমরা এসে সত্যিই অবাক হয়ে গেলাম, এত বড় একটি খামার আমরা আসলে কখনো চিন্তা করতে পারিনি যে এত বড় একটি খামার আছে এখানে। আমরা আজকে এই খামারের যিনি মালিক রয়েছেন তার সাথে বিস্তারিত কথা বলবো তার ফার্মি মুরগি পালন সম্পর্কে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো রাখছি। আপনার নামটা বলবেন? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার। আনোয়ার ভাই, আনোয়ার, আমরা কিন্তু বিভিন্ন বয়সের মুরগি দেখতে পাচ্ছি আপনার এখানে। আপনার এখানে বিভিন্ন বয়সের কেমন মুরগি আছে? আমার কাছে বর্তমানে তো মুরগি কমে গেছে, আছে এখন 2000, 2000, 1000, 3000 আছে। 3000 মুরগি? কোন কোন? 4000 মুরগি আছে। জিরো আছে, 38 দিন বয়সের আছে, 3 মাস 3.5 মাস বয়সের আছে 1000, এগুলি মিলে আছে আর কি। ফার্ম মুরগি লালন পালন শুরুটা হয় কীভাবে? ফার্ম মূলত আমি জিরো বাচ্চা ব্যবসায়িক, আমার আমার পোলট্রি সেক্টর শুরু হয়েছে টার্কি সেক্টর থেকে, টার্কি কোয়েল তিথির এগুলি থেকে শুরু হয়েছে। ওখান থেকে আমার আমি মূল ব্যবসা হিসাবে নিছি আমার জিরো বাচ্চা, সোনালি, দেশি, ফাওমি। তখন দেখলাম অনেকেই অনেকের কাছে চাহিদা, যে অনেকে বলে ভাই আমাকে বাচ্চা ব্রুডিং দিয়ে দেন, ব্রুডিং করে দেন, আপনার যদি শেড আছে বাচ্চা ব্রুডিং করে দেন। তখন চিন্তা করলাম যে কিছু বাচ্চা ব্রুডিং করি, ব্রুডিং থেকে শুরু হলো আর কি, যে আপনার ফাওমি সেক্টরটা। আর এই আপনি আপনার প্রায় 4 বছর আগে আমার কাছে ফার্ম মুরগি ছিল প্রায় 50-60 পিস, এটা নিজেই নিজের বাচ্চা নিজেই প্যারেন্টস করছিলাম। তখন থেকে দেখতাম যে ফার্মে বাচ্চা আমার কাছে থাকলো না, যত বাচ্চাই আমার আমি বাচ্চা ফুটাইতাম, আমার প্রতি সপ্তাহে বাচ্চা বাড়িত, যত বাচ্চাই বাড়িত আমার বাচ্চা থাকতো না, এগুলি বিক্রি হয়ে যেত। তো ওই সুবাদে দেখা গেছে কিছু কাস্টমার আমার কাছে যখন চাইলো, চাওয়ার পর থেকে ফার্স্ট 2000 বাচ্চা দিয়ে শুরু করলাম। আচ্ছা, মূলত আপনি শুধু জিরো বাচ্চার বিজনেসটা করে থাকেন? আমার আমি আমার প্রধান ব্যবসায়ী জিরো বাচ্চা বিক্রয়। জি, কেমন টাকা দামে বিক্রি করা হয়? বর্তমান আজকে রেট চলতেছে 20 টাকা। ফার্মের আজকে রেট 20 টাকা? 20 টাকা? জি। আচ্ছা, এর সময় ভেদে পরিবর্তন হয়? অবশ্যই, আমরা তো আপনার বাংলাদেশের বাজার হিসাব করি, যেদিন যেই বাজার থাকবে ওই দিনের ওই বাজার রেট। যেমন গতকালকে ছিল 18 টাকা, আজকে বাজার হলো 20 টাকা। গতকালকে সোনালির বাচ্চা ছিল আপনার 10 টাকা করে, আজকে হলো 12 টাকা। আচ্ছা, দিন দিন বৃদ্ধি, আজকে 12 টাকা 50 পয়সা। আচ্ছা আচ্ছা, দিন দিন বৃদ্ধি। হ্যাঁ হ্যাঁ, এখন তো আপনার আবহাওয়া পরিবর্তন হইতেছে, আমার বাচ্চার চাহিদা ভালো চাহিদা আছে। অনেকেই আমাদেরকে বলে থাকে যে 30 টাকা 35 টাকা 28 টাকা এরকম ফার্মি মুরগির বাচ্চা বিক্রি হয়, সেক্ষেত্রে আপনি বলছেন 20 টাকা, এটা কিন্তু অনেক কম। আসলে আমি আমি বারবার বলবো, আমার মূল ব্যবসা হলো জিরো বাচ্চা, আমি পাইকারি মূল্যে বাচ্চা বিক্রি করি, আমার কাছে কোনো খুচরা হিসাব নাই। আপনি আপনি আমার কাছে অর্ডার করতে হলে কমপক্ষে 500 বাচ্চার অর্ডার করবেন,
নিয়ম 500 হ্যাঁ নিয়ম 500 আর যখন 500 নিচে বাচ্চা অর্ডার করবেন তখন আপনার প্রতি বাচ্চায় 2 টাকা করে বাড়বে আর 200 300 বাচ্চা অর্ডার করলেন তখন 2 টাকা বাড়বে আচ্ছা আচ্ছা জাস্ট এতটুকু হ্যাঁ 2 টাকা বাড়বে আচ্ছা আমরা যে বাচ্চা দেখতে পাচ্ছি আপনার পিছনে রয়েছে এগুলার কত দিন বয়স এটা আজকে 38 দিন বয়স 38 দিন আচ্ছা এগুলো কি ব্রিডিং করা এবং সম্পূর্ণ ভ্যাকসিন করা আপনার আলহামদুলিল্লাহ আমার কাছে 38 দিন পর্যন্ত আপনার এখন তো ষষ্ঠ সপ্তাহ চলতেছে এরার ফাউল ফক্স ভ্যাকসিন করব বাকি সব ভ্যাকসিন করা আছে সকল ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ কি অর্ডারে নাকি নিজে দিতে রয়েছে এটা অর্ডার ছিল এখানে বাচ্চা ছিল প্রায় 3000 3500 বাচ্চা ছিল এখন বিক্রি করতে করতে এখানে 1800 2000 বাচ্চার মতো আছে কেমন টাকা দামে বিক্রি হয় এরকম বাচ্চা 38 দিন বয়সের বাচ্চা এটা আপনার বর্তমানে 110 টাকা পিস যেটা আজকের রেট হিসাবে কি আজকের রেটে 110 টাকা পিস 38 দিন বাচ্চা 110 টাকা পিস জি যদি কেউ নিতে চায় 110 টাকা করেই লাগবে 110 টাকা করে লাগবে আজকের রেট আজকের বাজার ওঠানামা করে এইটা বাজার ওঠানামা করে আপনার জিরো বাচ্চার উপর ডিপেন্ডস করে আচ্ছা জিরো বাচ্চার দাম বাড়লে এটার দাম হ্যাঁ জিরো বাচ্চার দাম বাড়লে এটার দাম বাড়বে জিরো বাচ্চার দাম কমলে এটার দামও কমবে আচ্ছা আচ্ছা অনেক খামারেরা কিন্তু এগুলো আপনার ফিক্স দামে বিক্রি করে 120 টাকা বা 100 টাকা এরকম না এমনটা এমনটা নাই কারণ হলো যারা যারা হ্যাচারি চালায় হয়তো তাদের তাদের পরিমাণ কি বলতে পারবো না আমাদের আমার কাছে বিশেষ করে আমি হাজার হাজার বাচ্চার হিসাব করি পার ডে আমার কাছে সোনালির বাচ্চা ফার্মের বাচ্চা দেশি মুরগির বাচ্চা আমার কাছে কমপক্ষে আমার হাত দিয়ে 10 থেকে 12 হাজার 15 হাজার 20 হাজার বাচ্চা ডেলিভারি হয় প্রত্যেক দিন পার ডে এটা আপনার কারণ হলো আমাদের এলাকাতে যারা আদারের ডিলার আছে এরা এখানে 4-5 জন ডিলার আমার থেকে সোনালি বাচ্চা সংগ্রহ করে এগুলো তো অরিজিনাল মিশরি অরিজিনাল মিশরি মিশরি চেনার উপায়টা কি মিশরি চেনার উপায় হলো এটার জিরো বাচ্চার কালার থাকবে খয়েরি জিরো বাচ্চার কালারটা খয়েরি হ্যাঁ খয়েরি থাকবে আর এখানে আরেকটা আছে আপনার আরআইআর ক্রস তারপরে সোনালি ক্রস এগুলি আরআইআর ক্রস ইন্ডিয়ান যেটা আর কি যেটা আরআইআর হলো আমেরিকান আর ইন্ডিয়ান জাত আছে আরআইআর দা আমি মূলত যেটা ক্রস বাচ্চা এটাকে ইন্ডিয়ান বলি ওই হিসাবে ওইটার দাম আবার আরও কম আছে আপনার আরেকটা শেডের মধ্যে যে বড় মুরগি রয়েছে এগুলোর বয়স কত ওইটার বয়স 3 মাস প্লাস প্রায় 3.5 মাসের মতো হবে ওইটা ডায়রি দেখে বলতে পারবো কি ডিম আসে কতদিন সময় লাগবে এগুলো এটা 4.5 মাস 5 মাসে ডিমে আসে 4.5 থেকে 5 মাস আরও 2 মাসের মতো লাগবে ডিমে আসে হ্যাঁ আশা করি আরও ধরেন 3 মাস 3.5 মাস আরও 1.5-2 মাস এমন লাগবে কি আচ্ছা এগুলো এগুলো কি বিক্রি করেন কিনা অবশ্যই কেমন টাকা দামে বিক্রি করা যায় ওইটার আসলে মূল হিসাব হলো আপনার 1 মাসের বাচ্চা 100 টাকা ওই হিসাবে 3 মাসের বাচ্চা আপনার 300 টাকা হয় আর কি 3.5 মাস হলে 350 টাকা এমন হবে 350 টাকা 3.5 মাসের বাচ্চা হ্যাঁ 10-20 টাকা প্লাস মাইনাস হতে পারে আর কি 10-20 টাকা কম বেশি কম বেশি হতে পারে কি ধরনের ভ্যাকসিন করা আছে মুরগিতে বড় ওইটাতে আলহামদুলিল্লাহ সবগুলি করা আছে যতগুলো ভ্যাকসিন ভাই অনেকে জানতে চায় যে ফার্মিং মুরগি যে রানিং গুলো এগুলো পাওয়া যায় কিনা আপনার কাছে এগুলো কি বিক্রি করা হয় না রানিং মুরগি আমি বিক্রি করি না কারণটা কি কারণটা একবার স্টক করার পরে তো আমি আমার নিজের হ্যাচারি আছে আমি নিজে বাচ্চা উৎপাদন করি পয়সায় বিক্রি করি না আর প্যারেন্টস তো নতুন প্যারেন্টস করতে পারে না এর আগেই বিক্রি হয়ে যায় আচ্ছা প্রতি মাসে কেমন বাচ্চা সংগ্রহ করা যায় হ্যাচারি থেকে বাচ্চা ফুটে কেমন আমার তো আমার হিসাব কিন্তু ভিন্ন আমার হ্যাচারি হলো বগুড়াতে আমার হ্যাচারি হলো বগুড়াতে আমার ফ্রেন্ড আমি দুজনে সৌদি ছিলাম প্রবাসী ওখান থেকে আমি চলে আসছি আগে আমি আসার পর ওনাকে আবার আনছি যেহেতু ওখানে ওখানে ডিম পাওয়া যায় অ্যাভেলেবেল মুরগির ডিম পাওয়া যায় ওই হিসাবে ওনাকে আনছি আনার পরে হ্যাচারি করলাম ফার্স্ট হ্যাচারি করছি তারপরে প্যারেন্টস করছি ওখান থেকে বাচ্চা উৎপাদন বাচ্চা আমদানি করি আমার কাছে না থাকলেও আমি অন্য হ্যাচারি থেকে সংগ্রহ করতে পারি তো এটার কোনো পরিমাণ নাই তাহলে আপনি সৌদি আরব প্রবাসী জি আলহামদুলিল্লাহ সৌদি আরব প্রবাসী সৌদি আরবে আর সৌদি আরব ছিলাম 9 বছর ছিলাম 9 বছর সৌদি আরব থেকে দেশে এসে এই মুরগি কয় বিক্রি হয় এই বিষয়টা যদি জানতে চাই আমি সৌদিতে ছিলাম অটো ইলেকট্রিশিয়ান গাড়ির ইলেকট্রিক মিস্ত্রি ওখান থেকে দেশে আসছি আমি মোটর ব্যবসা করতাম তারপরে হুট করে এক জোড় টার্কি মুরগি কিনছিলাম আচ্ছা মূলত এখান থেকেই শুরু হ্যাঁ মূলত আমার এক জোড়া টার্কি থেকেই শুরু ব্যবসা বাংলাদেশের যে কোনো প্রান্তে জিরো বাচ্চা বাংলাদেশের যে কোনো প্রান্তে জিরো বাচ্চা কেউ যদি চায় আমি আমার কাছে অর্ডার করলে আমি পৌঁছানোর দায়িত্ব নিয়ে পৌঁছে দিই এখন কিন্তু ফার্মিং মুরগি চাহিদাটা বেশ অনেক কিন্তু ডিমের জন্য লালন পালন করে অনেক লাভজনক মনে হচ্ছে যে একটা ফার্মিং মুরগি নাকি আপনার একটানা 18 মাস ডিম দিয়ে থাকে এ বিষয়টি জানতে চাই
আসলে ফাওমে মুরগির বেলায় 18 মাস ডিম দেয়, আর ফাওমে তো আরো বেশি ডিম দেয়, 18 মাস কথা, এটা কথার কথা। ফাওমে মুরগি কিন্তু আপনার এই যে লেয়ার মুরগির মতো 90-95% ডিম পাওয়া যায় না, 70-75% ডিম পাওয়া যায়। ওই হিসাবে 70% ডিম পান, 60% যদি ডিম পান, আপনি 18 মাস ডিম মুরগি পালতে পারেন, 18 মাস 2 বছর মুরগি পালতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, 2 বছরে ডিম পাওয়া যায়? হ্যাঁ, ফাওমি থেকে আমি ফাওমি কনফিডেন্স দিয়ে বলতে পারি, কারণ আমি 4-4.5 বছর যাবত যেহেতু এই ব্যবসার সাথে সম্পৃক্ত, আমার কাছে কম বেশ ফাওমি প্যারেন্টস আছেই, থাকে সব সময় থাকে। আমি যে রেজাল্ট পাইছি ওই রেজাল্ট হিসাবে 18 মাসের বেশি ডিম পাওয়া যায়। ফাওমির মধ্যে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে 2 নম্বর হয়ে যাবে, যেটা বলছিলেন আমাদেরকে, ক্রস, আরআইআর এবং পাকিস্তানি ফাওমি রয়েছে একটা। জিরো বাচ্চার ক্ষেত্রে কতটুকু নিশ্চয়তা আপনার কাছ থেকে নিতে পারবেন? আপনি 100% নিশ্চয়তা পাবেন মিশরির বেলায়। কেউ যদি মিশরির অর্ডার করে, মিশরি ডেলিভারি করে, কেউ যদি ক্রসের অর্ডার করে, ক্রসও ডেলিভারি করি আমি, দুইটাই দুটোটাই ডেলিভারি করতে পারি, যার যেটা প্রয়োজন, যার যেটা প্রয়োজন, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। না, আমি 100% নিশ্চয়তা দিয়ে বাচ্চা ডেলিভারি করি। যে আপনি যা চাবেন, বাচ্চা জগতে ব্রয়লার বাচ্চা ব্যতীত আপনি যে কোনো বাচ্চা চাবেন, আলহামদুলিল্লাহ বাচ্চা দেওয়ার ক্ষমতা রাখি আমি। আচ্ছা, কেমন চাহিদা আছে ফার্ম মুরগি বাচ্চার? ফার্ম মুরগি বাচ্চার চাহিদা আমার কাছে পার ডে কম বেশ অর্ডার আছেই প্রত্যেক দিন শুক্রবার ব্যতীত। শুক্রবার আমাদের আমাদের হ্যাচারিতে কোনো বাচ্চা বাড়ে না, ওই হিসাব করে ডিম বসানো হয়। শুক্রবার ব্যতীত বাকি সব দিন বাচ্চা পাবেন, প্রত্যেক দিন সপ্তাহে ছয় দিন শুক্রবারে পাবেন শুধু দেশি। আচ্ছা, আপনি যেহেতু সৌদি আরব ছিলেন, অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিওগুলো দেখে থাকে, তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমার অনেক কিছু বলা আছে, আসলে ইউটিউবে এগুলি বলা উচিত না। ওরা অনেক অনেক পরিশ্রম করে, অনেক পরিশ্রমের ফল তারা, তাদের ফল আমরা এটার ভোক্তা হলাম, আমরা যারা দেশে আছি তাদের পরিশ্রমের ফল ভুগি আমরা। আসলে প্রবাসী যা বাইরে যারা করতে চায়, পোলট্রি সেক্টরে যারা আসতে চায়, আমি তাদেরকে স্বাগতম জানাই। আর কেউ যদি আমার সাথে যোগাযোগ করে, অবশ্যই আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু সাধ্য আছে ততটুকু সাধ্য অনুযায়ী তাদেরকে হেল্প করতে পারবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আনোয়ার ভাই, অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, কেমন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।